নট অল লাভ স্টোরিজ আর মেন টু বি টুগেদার, কিছু কিছু লাভ স্টোরি কিন্তু আমাদের একটা অদ্ভুত পেন দিয়ে যায় এবং সেটা কিন্তু সেপারেশনের জন্যই হয়। সেরকমই একটা ভালোবাসার গল্প নিয়ে আজকে আমার রিভিউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রতিম বাণী। এখন আমি যে বাংলাদেশি নাটকের রিভিউ করব তার নাম হলো ব্যবধান, যেটি রোববার দিন বেরিয়ে গেছে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং এই নাটকটি হচ্ছে ঈদ স্পেশাল নাটক। তো এই নাটকটির ডিরেক্টর হচ্ছে মিজানুর রহমান আরিয়ান, এবং এখানে কাস্টিংয়ে আছে ফারহান আহমেদ জোভান অ্যান্ড মেহজাবিন চৌধুরী ইন লিড রোলস, এছাড়াও আরও অনেকেই আছে। তো নাটকটি আমি দেখলাম, আমার কেমন লাগলো সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ভাই, আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো নাটকটির ডিউরেশন হচ্ছে 56 মিনিটসের কাছাকাছি, এবং এই নাটকটির মধ্যে আবির এবং অর্পার লাভ স্টোরি আমাদের দেখানো হয়েছে, যেটা আর পাঁচটা লাভ স্টোরির মতো নয়। এই লাভ স্টোরি কিন্তু একটা সেপারেশনের ফিল আমাদেরকে দেবে, যেটার মধ্যে অদ্ভুত একটা হার্ট ফ্রেঞ্চিং এফেক্ট আছে, যেটা হয়তো আমরা ফিল করতে পারবো না যতক্ষণ না আমরা তাদের জুতোর মধ্যে দিয়ে যাচ্ছি না। বাট এই গল্পটার মধ্যে দিয়ে আমি কিন্তু প্রচুরভাবে ইমোশনাল হয়েছি, কেন কি এটার ক্লাইম্যাক্সটা কিন্তু যথাযথভাবে তোমাদের ইমোশনাল করতে বাধ্য হবে। তো আবির আর অর্পা হচ্ছে কলেজ ফ্রেন্ডস, এবং কলেজ থেকে তাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক গ্রো করে, সেটা বন্ধুত্ব থেকে বেশি। কিন্তু যখন সেই সম্পর্কটা একটা রেজাল্ট পাবে, সেই সময় তারা রিয়েলাইজ করে যে আবিরের চরিত্রটা হচ্ছে মুসলিমের এবং অর্পার চরিত্রটা হচ্ছে হিন্দু। তো অর্পার চরিত্রে আছে মেহজাবিন চৌধুরী এবং আবিরের চরিত্রে আছে জোভান। এবার তাই জন্য সমাজ সেটা কিন্তু সেইভাবে মেনে নেবে না, স্পেশালি অর্পার ফ্যামিলির লোক সেটাকে মেনে নেবে না। তো তাই জন্য তারা কী ডিসিশন নেয়, এবং সেই ডিসিশনের জন্য তাদের লাভ স্টোরিটার কী এফেক্ট হয়, এবং অর্পা তার লাইফে কীভাবে মুভ অন করে, এবং আবির তার লাইফে কীভাবে মুভ অন করে, সেই সম্পূর্ণ জিনিসটা কিন্তু এই নাটকের মাধ্যমে আমাদের দেখানো হয়েছে। বাট এই নাটকটির সবথেকে যেটা আমার ক্রুশিয়াল জিনিস মনে হয়েছে, যে কিছু কিছু সম্পর্ক কিন্তু আমরা কখনো ভুলতে পারি না, আমরা কিন্তু সেই সম্পর্কটাকে সবসময় আগলে রাখতে চাই, এবং জানি যে সম্পর্কটার মধ্যে সেই মানুষটাকে আমি নিজে আগলাতে পারবো না, কিন্তু কোথাও না কোথাও সমাজের জন্য, পরিবেশের জন্য, বা আমাদের একে অপরের ভালো থাকার জন্য আমাদের কিন্তু এই সেপারেশনটাকে নিয়ে নিতে হয়। এবং এখানে যে দুটো চরিত্রের মধ্যে যে ডিলিংটা হয়েছিল, যে তারা বছরে একবার করে মিট করবে এবং সেখানে একে অপরের সাথে তারা টাইম কাটাবে, সেই একদিন মিটের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের গল্পটাকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, এবং ফ্ল্যাশব্যাকে দেখানোর পরে যে কনক্লুশনটা দেওয়া হয় লাস্টে গিয়ে, সেটা কিন্তু এক্সপেক্টেড নয়। সেখান থেকে একটা জিনিস বোঝা যায় যে একটা টাইমের পর কিন্তু আমরা মুভ অন করেই যাই আমাদের লাইফে, এবং মুভ অন করে যাওয়াটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়, কিন্তু সেটা করতে হয় জাস্ট নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য। কিন্তু অনেক সময় এই মুভ অনটা অনেকের জন্য ইজি হয় না, যেরকম আবিরের জন্য সেই জিনিসটা ইজি হয়নি। এবং লাস্টে আবিরের যে পরিস্থিতি এখানে দেখানো হয়, সেই পরিস্থিতিটা কিন্তু মেনে নেওয়া যায় না। মানে আমি সেটা দেখে প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে গেছিলাম। আই থিঙ্ক আই এম টকিং টু ইউ পিপল জাস্ট নাও অ্যান্ড মাই আইজ আর গেটিং ওয়েট, এবং আমার গায়ে গুজবাম্পস দিচ্ছে। বাট সত্যি কথা বলতে আবিরের চরিত্রটার জন্য আমার সব থেকে বেশি সিম্পাথাইজ ফিল হয়, এবং বেস্ট ফ্রেন্ড যে নাটকটি ছিল তিনটে পার্টে, সেখানেও কিন্তু জোভান এবং মেহজাবিন চৌধুরীর একটা অদ্ভুত কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছিলাম, যেটা প্রচণ্ডভাবে মন জয় করেছিল প্রত্যেকে, এবং সেখানেও কিন্তু জোভানের চরিত্রটা মেহজাবিন চরিত্রটাকে পায়নি, আর এখানেও কিন্তু সেই জিনিসটাই হয়। কিন্তু এখানে যেইভাবে বিরহটাকে দেখানো হয়েছে, বিরহটা তোমরা না দেখলে বুঝতে পারবে না, ইট ইজ সামথিং ভেরি ভেরি আনইউজুয়াল। মানে এটা কখনো এক্সপেক্টেডই নয় যে তারা একে অপরকে ভালোবাসে, অথচ জানে যে সে আমার কাছে নেই, কিন্তু সেই একটা দিনের জন্য সে ফিল করে নেয় যে সে তার জন্য ওয়েট করছে এবং তার জন্য টাইম কাটাতে সে আসছে। এখানে কিছু কিছু মুহূর্ত আছে, যেমন কৃষ্ণচূড়া গাছের পাশে তার একটা গাছ পোঁতা, বা সেই গাছটা বড় হয়ে গেছে, তারা একে অপরের সাথে সেটা ডিসকাশন করছে, মাটনের পিস তাকে দিচ্ছে বিকজ সে মাটন খেতে ভালোবাসে, কিন্তু সেই সুযোগটাও পরে আর হয়ে ওঠে না। এবং এখানে যেইভাবে অর্পার চরিত্রটা মুভ অন করে না, সেটা অদ্ভুতভাবে এখানে দেখানো হয়, যেটা অর্পার জন্য ফিল হবে যে থাক, ও নিজের লাইফে সেটেল হয়ে গেল, এই মেয়েটা একটা টাইমে অনেক কষ্ট ফেস করেছিল, এখন এগিয়ে গেছে। কিন্তু কোথাও না কোথাও আবিরের জন্য তোমাদের সেই মনের মধ্যে একটা কিঞ্চিৎ দুঃখ থেকেই যাবে যে কেন এরকমটি হলো এই ছেলেটির সাথে। তো ধর্মটাই কি একদম একটা ক্রুশিয়াল জিনিস হয়ে যায় একটা সম্পর্কের জন্য, সেই জিনিসটাই কিন্তু এই গল্পটায় একটা বোঝানোর চেষ্টা করেছে। এখনও আমাদের সমাজে কিন্তু এই জিনিসটা আছে যে ধর্ম, জাত, তারপর হচ্ছে ফ্যামিলি প্রেশার, এইসব জিনিসগুলো কিন্তু হয়েই যায়, সব সম্পর্ক কিন্তু স্বীকৃতি পায় না। তো জানি না এই ব্যবধানটা কিভাবে তারা দুজন একে অপরের সাথে নিয়ে নিল। আমি পার্সোনালি যদি এদের জায়গায় থাকতাম, আমি কিন্তু কখনো করতে পারতাম না। তবে মিজানুর রহমান আরিয়ানের এটাই ম্যাজিক যে সে সম্পর্কর গল্প এমনভাবে আমাদেরকে দেখায়, যেখানে কিন্তু একটা কোথাও না কোথাও দুঃখ কষ্ট তো থাকে, তার সাথে সাথে মনে হয় যেন এরমটি
কোনো কারোর সাথে যদি ঘটে তারা কি করবে সেই জিনিসটার একটা প্রতিচ্ছবি আমাদেরকে দিয়ে দেয়। তো এই নাটকটা আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো মোটামুটি একটা কিছু হবে, কিন্তু নাটকটি এতটা বেশি ইমপ্রেস করবে আমি এটা এক্সপেক্ট করিনি। এই ঈদের স্পেশালে আমি কিন্তু তিনটে নাটকই দেখলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তিনটে নাটক কিন্তু মিজানুর রহমান আরিয়ানেরই, কিন্তু প্রত্যেকটি নাটকের মধ্যে এমন কিছু কিছু অ্যাসপেক্ট আমার কাছে তুলে ধরা হয়েছে যেগুলো কিন্তু প্রচণ্ডভাবে আমার মনে ধরেছে, তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা যারা যারা ব্যবধান দেখেছো তোমরা বলো তোমাদের কেমন লেগেছে, আর আমার যদি রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।